আমার কাছে এই তিন ফলের বাগানটা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এবং উচ্চ ফলনশীল ফল হিসেবে মনে হয়েছে, যে কারণে এই তিন ফল বাগান করার সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নিয়ে তারপরে 900 চারা নিয়ে আসি। আমার এখানে 4 বিঘা জমি ছিল, যে জমিটা পড়েছিল একবারে সম্পূর্ণ পতিত, কোনো ফসল আসতো না। তো এখানে এটা রোপণ করি। রোপণ করার মোটামুটি 1.5 মাসের পর থেকেই ফল আসা শুরু হয়েছে। তো ফল আসা শুরু হওয়ার পরে এখন তো মাশাল্লাহ আমার 900 গাছ, পুরোপুরি 900 গাছেই ফল আসছে, এবং আগামীতে হয়তো 10-15 দিনের মধ্যেই এটা বাজারজাত করা শুরু করব। এবং এ পর্যন্ত আমার এই ফসলের মাঠে ব্যয় হয়েছে মোটামুটি 23 লক্ষ টাকা। তো এখন আমি খুব হ্যাপি বোধ করতেছি যে আগামী কয়েকদিনের মধ্যে এটা রিটার্ন আসা শুরু করব এবং মোটামুটি 1000 টাকা কেজি দরে বিক্রি করা যায় এই ফল। করোনাকালীন সময়ে যখন আমার ভাই ফিরে আসে গ্রামে, তখন আমি এই তিন ফল চাষের উদ্যোগ নেই আমার ভাই সহকারে, এবং আমরা আশা করি সফল। আমার বাগানে অনেক ফল এসেছে, আমরা চারা করতেছি। আমরা আশা করতেছি উত্তরবঙ্গটাতে আমরা চারা সবাইকে দিতে পারবো, যারা উদ্যোগী চাষি আছেন। যদি আমি উত্তরবঙ্গটাও কভার করতে পারি, আমি নিজেকে সফল চাষি মনে করব। সুন্দরভাবে বাগানটা সাজে উঠছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এটাকে দেখাশোনা করার জন্য। এখন আমার আনন্দে বুক ভরে গেছে। আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে, আমি এখানে দেখার জন্য আসছি। আমি জানতে পারলাম যে এখানে আমাদের মালারপাড়া গ্রামে মতিউর রহমান নামে একজন তিন ফলের চাষ করছেন উনি। এখন কোথা থেকে আনছেন, কীভাবে আনছেন এটা আমি জানি না। আমি দেখার জন্য আসছি, দেখে আমার খুব ভালো লাগলো। আমি মানুষের মুখ থেকে শুনতে পেলাম যে মালারপাড়া গ্রামে একটা তিন ফলের বাগান হয়েছে, দেখতে আসছি, ভালো লাগছে এবং ফলগুলো ভালোই হয়েছে আমাদের উঁচু জায়গাতে। তবে আমিও এটা করার জন্য আগ্রহী। আমরা এই বাগানে মোটামুটি 10 জন কাজ করি, মোটামুটি 400 টাকা মাইনা পাই, এতে আমার খুব ভালো চলে। এখানে আমাদের কাজ করে দিনপথ ভালো যায়, সবাই বাড়ি পরিবার নিয়ে আমরা সুখে আছি। এখানে জল আরও ভালো হয়, ফলের বাগান হয়, আরও লোকজন খাটাখাটি চলবে, তখন আরও ভালো লোকের দিনপাত যাবে। এই তিন ফলটি আমাদের উত্তরবঙ্গে এটি প্রথম চাষ হচ্ছে, আর বিশেষ করে নবাবগঞ্জ উপজেলায় এটি প্রথম শুরু হয়েছে। মতিউর সাহেব এটি অনেক আগ্রহ করে এই বাগানটি শুরু করেছেন। বাগানে প্রায় 900 গাছ মতো আছে এবং প্রত্যেকটি গাছই খুব ভালো আছে, এবং এটার জন্য যা যা করা দরকার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জ দিনাজপুর সার্বক্ষণিক এটি দেখাশোনা করছে এবং পরামর্শ দিচ্ছে যা যা করা দরকার।